আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে আপনি ক্লাস 6 থেকে ক্লাস 12 এর ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন, তাও আবার বাংলাতে। ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন, ওটাকে ক্রপ করুন আর তখনই ভিডিওতে এটার সমাধান পান। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। क्वेश्चनটা বলা হয়েছে সেল অফ ইএমএফ ই এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ইজ কানেক্টেড টু আ ভেরিয়েবল রেজিস্টার আর ভিগার নট দ্য গ্রাফ অফ টার্মিনাল ভোল্টেজ ভি এন্ড কারেন্ট আই এন্ড শো হাউ ই এন্ড আর ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম দ্যাট। তো ফার্স্টে আমরা যদি এই কোশ্চেনটার জন্য সার্কিট ডায়াগ্রাম আঁকি একটা, তাহলে এটা অনেকটা এরকম দেখতে হবে। এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা ওইটার জন্য, ইকুয়েশনটার জন্য, এবং এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মলার, এটা ইএমএফ। আর যে ভোল্টেজটা ক্যালকুলেট করা হবে সেটা হচ্ছে এই দুটো এন্ডস এর জন্য, টার্মিনাল ভোল্টেজ এ বি এর জন্য। তো আমরা যদি এ বি এর জন্য কারশফ ল অ্যাপ্লাই করি তাহলে আমি পাবো হচ্ছে, যদি ভি হচ্ছে আমার টার্মিনাল ভোল্টেজ হয়, তো ভি ইকুয়ালস টু E minus I smaller. তো আমাকে বলেছে আমাকে বলেছে ভি আর আই এর গ্রাফ আঁকতে। তো এখানে আই হচ্ছে কারেন্ট, কারেন্ট ফ্লোয়িং ইন দা সার্কিট, আমি এই ডিরেকশনে বললাম। তো আমাকে ভি আর আই এর গ্রাফটা আঁকতে হবে। তো এটাকে যদি আমি আই এর টার্মসে লিখি, মাইনাস আই আর প্লাস ই, তো আমি এখানে একটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস ফর্মে পাচ্ছি, যেখানে ওয়াই হচ্ছে ভি আর এক্স হচ্ছে আই, আর ইটা হচ্ছে ইন্টারসেপ্ট আর মাইনাস আরটা হচ্ছে এম। তো গ্রাফটা ড্র করি। নেগেটিভ যখন তখন স্লোপটা নেগেটিভ হচ্ছে, কারণ মাইনাস আর আছে, তো অনেকটা এরকম দেখতে হবে, যেখানে এই ডিস্টেন্সটা হচ্ছে ই আর ভি হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, আই হচ্ছে এক্স অ্যাক্সিসে, আর এখানে স্লোপটা হবে মাইনাস আর। তো আমরা এখান থেকে আই এর ভ্যালু পেয়ে যাচ্ছি এই ইন্টারসেপ্টটা, ওয়াই ইন্টারসেপ্ট, আর আমরা স্লোপ এর ভ্যালু, আর এর ভ্যালু, স্মল আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি স্লোপ থেকে। তো এই দুটোই হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার, ই ইকুয়ালস টু ওয়াই ইন্টারসেপ্ট আর আর ইকুয়ালস টু নেগেটিভ অফ স্লোপ ফ্রম গ্রাফ। তো এটাই হচ্ছে ইকুয়েশনটার অ্যান্সার। ধন্যবাদ।